আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো আমি এখন দুপুরের জন্য কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বাসায় মা ছেলে আছে আর কেউ নেই। এখন আমরা এখানে আমি মাংস নিয়েছি আর এখানে একটু শুটকি লোটটা শুটকি নিয়েছি। তো শুটকিটা আমি আলুটা দিয়ে রান্না করব। তো এখানে আমি শুটকি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটু রসুন চিলে। তো আমি এখন শুটকিটা রান্না করব আর মাংস রান্না করব। তো মাংস শুটকিটা আমি আগে বসিয়ে দিব, তারপর আমি মাংসটা রান্না করব। তো চুলায় আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজের সাথে আমি শুটকিগুলো একটু ভেজে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো হলুদ গুঁড়া দিয়ে দেব। তো পেঁয়াজ রসুন আর শুটকি আমি ভালো করে ভেজে নিয়েছি। তা আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন আর শুটকি আমি ভালো করে ভেজে নিয়েছি, তখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আমি এখন একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। তো শুটকিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তা আমি এখন একটু আলু দিয়ে দিব। তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, শুটকি আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো শুটকি আমার রান্না করা হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি পরিবেশন করে দেখাবো। তো শুটকির তরকারি আমার রান্না করা হয়ে গেছে। তো আমি এখান থেকে মাংসগুলো বের করে নিয়েছি। এখন আমি মাংসগুলো মশলা মাখিয়ে ভালো করে আর একটু ধুয়ে নিব। ধুয়ে আমি মশলা মাখিয়ে মাংসগুলো একটু একটু ফ্রাই করব। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলোতে আমি সব মশলা মাখিয়ে নিব। একটু লবণ দিয়ে দিয়েছি। একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিব।
একটু জিরার গুঁড়া দিব, তো আদা বাটা, আর একটু রসুন বাটা দিব, একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, এখন দিব ঘরে বানানো মশলা চিকেন, আর দারচিনি এলাচ মিলিয়ে সব ধরনের মশলা দিয়ে একটা চিকেন মশলা বানিয়েছি, সেটা দিয়ে দিব। আর এখন দেব একটু চিকেন মশলা, সয়া সস, সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিব, তা মাংসটা আমি এরকম করে একটু ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তা আমি একটু চুলা একটু তেল গরমের জন্য দিয়ে দিব। তো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে গরম করে নিই, পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, তো পেঁয়াজগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিই, তো মাংসগুলো এভাবে আমি দেখে দিব, আস্তে আস্তে করে জাল দিয়ে আমি ফুলিয়ে ফ্রাই করে নেব।